যাবি কে যাবি ভাই রে, সেই না ভব সেনে ধোপারে, ধন্য ধন্য কলি যোগে আমার গৌরব তারে। সেই গৌরাঙ্গে একবার পাই যদি চরণ দুখানি হৃদয় মাঝে রাখব ধরে, জুড়াবে পরাণে করুণা করো, বৈষ্ণব গো সাই তুমি বিনা তুমি তুমি বিনা তুমি বিনা এ জগতে আমাদের আর কেহ নাই, বাসুদেব বাসুদেব ঘোষে কহে আমাদের জুড়া মনেরা, প্রার্থনা করেন সদা, ঠাকুর নরোত্তম দা ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম, যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে থাকতেন। আজকে তিনি কিসের কারণে তিনি আমাদের নদিয়া নবদ্বীপের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিতে এলেন? তার চূড়া বাঁশি সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিতে এলো কেন, সেটা আগে আমরা জানব। দাপরে যে তিনি কৃষ্ণ, তিনি যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, এটা আমরা জানতে পারি কেমন করে মা? দাপরে যিনি কৃষ্ণ, তিনি যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, এটা আমরা জানতে পারি কেমন করে?
না তার একটা নাম দেখে আমরা বুঝতে পারি যে তিনিই কলিযুগে দয়ার সাগর গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেই নামটা কি? অনেকে তাকে আদর করে নাম ধরে ডাকে, কেউ বলে নিমাই, কেউ বলে নিমে, আবার কেউ বলে বাবা গৌর। আমাদের সংসারে প্রতিটা বাবা মা সন্তান যখন ছোট থাকে, যখন একটু জ্ঞান হয় খেলাধুলা করে, প্রতিটা বাবা মা কি করে, তার ওই আদরের সন্তানকে যখন ডাকে কত কিছু নাম ধরে ডাকে না মা? কেউ বলে সোনা, কেউ বলে মানা, কেউ বলে বাবু, আবার কেউ বলে খোকা। যেমন সংসারে প্রতিটা বাবা মা তার সন্তানকে আদর করে নাম ধরে ডাকে, ওই সোনা, বাবু, মানা এগুলো তাদের ভালো নাম নয়। ওদের ভালো নামটা আমরা দেখতে পাই কোথায়? স্কুলের খাতায়, কলেজের খাতায়, ভোটার কার্ডের খাতায়, রেশন কার্ডের খাতায়। তাহলে ওদের যেমন একটা ভালো নাম থাকে, তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ভালো নাম ছিল। সেই নামটা কি? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। বলবেন কারণটা কি আমাকে ভেঙে বলে দিন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আপনি দুটো ভাগে ভাগ করে নিন। শ্রীকৃষ্ণ, তাহলে যিনি কৃষ্ণ তিনিই তো কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। কি বাবা, তাই তো নাকি? চৈতন্য, আমাদের কলিযুগের প্রত্যেকটা মানুষের চেতনা জাগাবার জন্য। কিন্তু কিসের চেতনা? অন্য কিছুর নয়, একমাত্র হরিনাম, একমাত্র কৃষ্ণ নাম। তিনি কলিযুগে মানুষের চেতনা জাগিয়েছিলেন, তাই তিনিই হলেন কলিযুগে পূর্ণবম ভগবান। তাহলে চেতনা জাগিয়েছিলেন হরিনাম আর কৃষ্ণ নামের দ্বারায়। এই নামের মধ্যে এমন কিছু আছে, আপনার অন্তরে দুঃখ হয়েছে, আপনাকে কোনো কিছু করতে হবে না, একটু গোবিন্দর চরণতলে বসবেন, চরণতলে বসে একটু নয়নের জলে কাঁদবেন, গোবিন্দর সঙ্গে একটু মনের দুঃখের কথাগুলো জানাবেন। আপনার এই নামের কারণেই মনের দুঃখগুলো সব চলে যাবে। আপনার মনে যে যন্ত্রণা হয়েছে, হরি নাম করুন না মা গো। তাহলে এই নামের কারণে প্রত্যেকটা মানুষের চেতনা ফিরবে বলে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু দয়ার সাগর হয়ে চলে। তিনি বুঝে গেছেন এদেরকে অন্য কিছু দিলে হবে না। আস্তে মা, আস্তে, যে একটু আস্তে। তাই তিনি হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এলেন। তাহলে সেই কৃষ্ণ নাম আমরা শুনতে বসেছি, আবার তো আমরা সেই একটা বছর পরে এই জায়গায় সবাই আসব। কে বেঁচে থাকবো কি না থাকবো আমাদের তো কেউ বলতে পারবো না। হ্যাঁ, তাই চলুন তাহলে সবাই একটু সেই ভগবানের দেওয়া, যিনি কলিযুগে যার উপরে আর কিছু নাই, যাকে আমরা মহামন্ত্র নাম বলে জানি। মহামন্ত্র নামটা কি? হরি নাম, কৃষ্ণ নাম। তাহলে চলুন সেই মহামন্ত্র নাম আজকে আমরা সবাই একটু করে নিই, তারপরে আমরা
লীলার দিকে প্রবেশ করো। এডো সবাই মিলে করে করো তালি দিয়ে, কারণ মহাপ্রভুর বাণীতে বলছে যে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো এ সদাই হাতে তালি দিয়া। তাহলে সবাই মিলে একটু চলুন, ও হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করে করো তালে দিয়েছেন তো, আর একটু বদনে বলা যাবে বাবা, বদনে একটু বলতে পারবো সবাই, সবাই মিলে তাহলে একটু, হরে কৃষ্ণা একটু জোরে, মা একটু জোরে, এমন ভাবে করতে হবে আমাদের জয়নগরের বাজারে যেন শোনা যায়, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা সবাই মিলে বলুধ্বনি কৃষ্ণা বলুধ্বনি হৃদয় গৌর হরে হরে, রাম রাম হরে হরে, ও হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হৃদয় গৌর হরে হরে রাম 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 হরে হরে। হরি বল, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, আজকে এখানে মা যতজন বসে আছেন প্রত্যেকের, আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যেকের গলার মধ্যে তুলসী কাঠের মালাটা আছে, নাকি বাবা? হরি বল, আসতে কথা নয় তো, আজকে যাদের যাদের গলার মধ্যে তুলসীর মালা নেই তারা কিন্তু বা একটু পড়ে নেবেন, তো আজকে আমরা সেই লীলাই আস্বাদন করব। আজকে আমরা আসরের মধ্যে ওটা তুলসী, হরি বল, আসরের মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি যেটাকে সুন্দর করে শাড়ি দিয়ে সাজানো হয়েছে, তাই তো? সেই আমাদের তুলসী দেবী, আজকে এই তুলসী এটা কে? এই তুলসী ছিল একটি মেয়ে, আসতে কথা নয়। এই যে আমাদের স্টেজের মধ্যে দেখতে পাচ্ছি যে বৃক্ষরূপে আজকে প্রতিষ্ঠিত হয়ে আছে,
এই তুলসীটা কে ছিল? তুলসী ছিল একটি মেয়ে। তাহলে একটা মেয়ে হয়ে আজকে বৃক্ষরূপে কেন এই জায়গায় পড়ে আছে? সে তো একটা মেয়ে। তাহলে মেয়ে যদি হবে তাহলে আজকে তুলসী বৃক্ষরূপে আমাদের প্রত্যেকটা হিন্দুর বাড়িতে তাকে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে। তিনি বৃক্ষরূপটা কেন ধারণ করলেন? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা যে লীলা সাধন করব লীলার মধ্যে শুনতে পারব, আরো আমরা জানতে পারব। দেখবেন মা পথের মাঝে অনেক নুড়ি পাথরকে দেখতে পাওয়া যায়, তাই তো বাবা? কিন্তু আপনি চিনবেন কি করে যে কোন পাথরটা শালগ্রাম শিলা? কোন পাথরটা শালগ্রাম শিলা? জগৎপতি নারায়ণ মর্ত্যের মাটিতে বিরাজ করছে, তার চেনার কিছু উপায় আছে। যেটা হবে শালগ্রাম শিলা স্বয়ং নারায়ণ, সে পাথরটার রংটা হবে কালো। পাথরটার গায়ে কোড়া কোড়া ধাক থাকবে, প্লেন হবে না, কোড়া কোড়া দাগ থাকবে, যেন পাথরটাকে দেখলেই মনে হবে এর গায়েতে কিছু কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, আজকে জগৎপতি শ্রীহরি নারায়ণ তিনি শালগ্রাম শিলারূপে মর্ত্যের মাটিতে বিরাজ করছে কেন? শালগ্রাম শিলামূর্তি ধারণ করলেন কেন? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানব, আরো জানতে পারব যে বিয়ের পরে মেয়েরা যে হাতে শাঁখাটা পরে, বিয়ের পরে পরে না, এই হাতের শাঁখাটার উৎপত্তি কোথা থেকে সেটা আমরা লীলার মধ্যে জানব। তাই আসুন আজকে আমরা লীলা সাধন করবো। আজকে দ্বিতীয় দিন বাবা, তাই তো? আজকে দ্বিতীয় দিন, তাই আজকে আমরা লীলা সাধন করব। এখানে মা বসে আছেন, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। সবাই একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আর লীলাতে আস্বাদন করার আগে আমাদের যেতে হবে কোথায়? সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, রাধা নামে জয়ধ্বনি করব, রাধারানীর চরণ দর্শন করে আমরা সেই লীলার দিকে এগিয়ে যাব। আর বৃন্দাবনে যেতে গেলে মায়েরা কার নামে জয়ধ্বনি করবেন? রাধে রাধে বলিয়ে, শ্রীমতী রাধারানী কি জয়, রাধারানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। চলুন সবাই মিলে বলিয়ে, শ্রীমতী রাধারানী কি, কৃষ্ণচন্দ্র কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌর চাঁদ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আজকে আমরা আস্বাদন করছি মা, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। নয় নয় করে, মায়ের বয়স তো 80 বছর হলো নাকি, তবু এসেছে ছেলের মুখে হরি নাম শুনতে। তবে মা আমি কথা দিচ্ছি, আজকে আমি তোমার মনের বাসনা পূরণ করবই করব। হরি বল। কে এই মা? ছেলেটাই বা কে? এই মার অন্য কেউ নয়, এই মা হল শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা, নাম হল নাভা দেবী। ছেলেটাকে
ছেলেটার অন্য কেউ নয়, অদ্বৈত আচার্য। আজকে ওই মা কি করে, ওই অদ্বৈতকে একটা মনের বাসনা শুধু জানিয়ে যেত। লীলার মধ্যে আছি মা, ওই 80 বৎসরের বৃদ্ধ মহিলা মাকে শুধু একটা মনের বাসনা জানিয়ে যেত। অদ্বৈত বলতো, মা, ও মা, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি তো আর বেশি দিন বাঁচবে না, আজকে বলো না তোমার মনের মধ্যে কোনো যদি বাসনা। হ্যাঁ রে বাবা, আমার মনের মধ্যে তো বাসনা অনেক আছে, তুই আমার বাসনা কি পূরণ করতে পারবি? অদ্বৈতে বলে, বলো তোমার কি মনে বাসনা আছে। দেখবেন মা, কথায় আছে, সর্বতীর্থ বারবার, গঙ্গায় স্নান একবার, সব তীর্থ ভ্রমণ করে যতটা না পূর্ণ অর্জন করা যাবে, আপনি যদি একবার গঙ্গাসাগরে স্নান করে আসতে পারেন, তার থেকে শতগুণ পূর্ণ অর্জন হয়ে যায়। ওই শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা নাভাদেবী বলে বলল, খোকা, তুই তো অদ্বৈত লোকে বলে, তা প্রত্যেকটা ছেলে তো তার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, প্রত্যেকটা ছেলেরা কি করে, গঙ্গাসাগরে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসে। তাহলে তুই পারবি না আমাকে একটু সেই কাঁধে করে নিয়ে গঙ্গার জলেতে স্নান করিয়ে নিয়ে আসতে? অদ্বৈত শুনে, মা 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 মা, ওরম করে বলতে নেই মা, অনেক দূর জায়গা, দক্ষিণ বঙ্গোপসাগর, তুমি অত দূরে হেঁটে হেঁটে যাবে কি করে? কেন বাবা, তুই আমার খোকা, হেঁটে যেতে হয় তুই যাবি, আমি তোর কাঁধে করে যাব। কাঁদতে শুরু করে দিলে, তোকে এমন করে বললাম বলে কাঁদতে শুরু করে দিলি বাবা? যাব না, আমি যাব না মা গো। বাবা মার মনের বাসনা পূরণ করতে গেলে সন্তানের চোখে যদি জল নেমে আসে, বাবা মা কোনো দিনের জন্য তাদের বাসনার কথা আর জানায় না। মানুষের মনের বাসনা তো শেষ হয় না, মানুষের মনের বাসনা সর্বত্র সময় বেড়ে যায়। যেমন দেখবেন, কোনো মানুষ যদি মাস গেলে 50,000 টাকা ইনকাম করে, তার কিন্তু মনে বাসনা জাগে 50,000 নয়, ওটা যদি আমি 1,00,000 টাকা ইনকাম করতাম ভালো হতো। কোনো মানুষ যদি 2তলা বাড়ি করে, আবার মনের মধ্যে বাসনা জাগে অন্যের বাড়ি দেখে, ধর বাড়িটা যদি 3তলা করতে পারতাম ভালো হতো। তাহলে মানুষের মনের বাসনা কোনোদিন শেষ হয় না, আর বাবা মার মনের বাসনা পূরণ করতে গেলে যদি সন্তানের চোখে জল এসে যায়, বাবা মার কোনো দিনের জন্য তাদের মনের কথাগুলোকে সন্তানকে জানায়? ও মা, মা 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 মা, তুমি কেঁদো না মা, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, তোমার ওই গঙ্গাকে, তোমার ওই গঙ্গাকে টেনে আমি শান্তিপুরের ঘাটে আনবই মা। ভাবুন মা, মা বলেছে গঙ্গার জলে স্নান করাতে নিয়ে যাবি, চল। অদ্বৈত অনেক চিন্তা করে বলে, তোমাকে যেতে হবে না, গঙ্গাকে আমি টেনে নিয়ে আসব। বুঝতে পারছেন,
তাহলে প্রশ্ন হলো অদ্বৈতটা কি, এর পরিচয়টা কি? মা বলেছে গঙ্গাতে স্নান করাবি চ, অদ্বৈত বলে তোমাকে যেতে হবে না, গঙ্গাকে টেনে আমি নিয়ে আসবো। এই অদ্বৈত আর অন্য কেউ নয়, ইনি তো স্বয়ং ভোলানাথ। আর এই ভোলানাথের মাথায় কে থাকে? স্বয়ং গঙ্গা দেবী। তাহলে অদ্বৈত যদি আজকে প্রদীপ পাবনে গঙ্গাকে হুঙ্কার করে ডাকে, সে কি আর না এসে থাকতে পারে? ও মা মা মা, এই যে তুমি এখানে বসো। হ্যাঁ, কোনো কথা বলবে না, এই জায়গায় তুমি বসো, আমি ছুটে যাব আর আসব। অদ্বৈত কি করেছে? আজকে ছুটতে ছুটতে চলেছে, ওই সুরধ্বনি গঙ্গার তীরেতে দাঁড়িয়ে হুঙ্কার করে ডাকতে শুরু করেছে, হে মা পতিত পাবনি গঙ্গে, হে মা জগত জননী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে ওই শান্তিপুরের ঘাটে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনি গঙ্গে, জননী গঙ্গে, জগত জননী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, হৃদয় গৌর হরি বল হরি বল, হৃদয় গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। ওগো পতিত পাবনি মা গঙ্গে, মহাগো মা গো মা মা গঙ্গে,
এই যে এই যে এই যে উঠে এসো উঠে এসো, হ্যাঁ এখানে উঠে এসো। কেন বাবা? আজকে তোমার মনের বাসনাকে আমি পূরণ করতে পেরেছি। কেন বাবা, কি করেছিস তুই? মা গো তুমি ভুলে গেলে? তুমি যে বললে তোমাকে নাকি গঙ্গাসাগরে স্নান করাতে হবে, তোমাকে মা কষ্ট করে যেতে হবে না, একবার তুমি দেখবে এসো। আজকে আমি পতিত পাবন গঙ্গাকে তোমার এই শান্তিপুরের ঘাটেতে এনেছি, হরিব। কারণ অদ্বৈত যেই ডেকেছে না, সুরধনে গঙ্গা অপূর্ব ধ্বনি করতে করতে এসে ওই শান্তিপুরের ঘাটেতে আছাড় খেয়ে পড়েছে। ওমা, সুরধ্বনি নামটা কেন হলো বলুন তো মা? আজকে আমরা অনেকে বলি না যে সুরধ্বনি গঙ্গা, সুরধ্বনি নামটা কেন হয়েছিল? কারণ ওই যে অদ্বৈত যেই ডেকেছে অপূর্ব ধ্বনি করতে করতে এসেছিল বলে, আর এসে যখন ভাগীরথীর সঙ্গে মিশে গেছে সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল সুরধ্বনি গঙ্গা। এসে মিশেছে কার সাথে? ভাগীরথীর সঙ্গে। দেখবেন মা, আমাদের এই যে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের হাওড়া জেলা, এই চব্বিশ পরগনা আর এই হাওড়া জেলার মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, যে নদীটার নাম কি গো? ভাগীরথী, তাই না? আপনাদের এই চব্বিশ পরগনার হাওড়া জেলার মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে ওটার নাম হলো ভাগীরথী। তো আজকে সুরধ্বনি গঙ্গা অপূর্ব ধ্বনি করতে করতে এসে যখন ওই ভাগীরথীর সঙ্গে মিশে গেল, সুরধ্বনি গঙ্গা আজকে মনে মনে জানাচ্ছে অদ্বৈতকে, অদ্বৈত এটা কি ঠিক হলো? তুমি তো তোমার মায়ের মনের বাসনাকে পূরণ করলে, কিন্তু আমি যে এসে এই ভাগীরথীর সঙ্গে মিশে গেলাম এটা কি ঠিক হলো? তোমার মায়ের বাসনাকে যেমন তুমি পূরণ করলে, আমিও আজকে প্রতিজ্ঞা করছি, আজকে আমিও জগৎ মাঝে একটা প্রমাণ রেখে যাব, ভাগীরথীর সঙ্গে মিশে গেলেও আমি তো সুরধ্বনি গঙ্গা, তাই আমার জলের রংটাকে করে দেব নীল বর্ণ। আর ভাগীরথীর জলের রং কি বাবা? ঘোলাটে। নবদ্বীপে গেলে এখনো দেখতে পাওয়া যায় যে একই জায়গা দিয়ে দুটো নদী বয়ে যাচ্ছে, একই জায়গা দিয়ে দুটো নদী বয়ে যাচ্ছে, একদিকে নীল জল আর একদিকে ঘোলাটে জল বয়ে যাচ্ছে। তা আজকে সুরধ্বনি গঙ্গা ভাগীরথীর সঙ্গে মিশে গেছে, অদ্বৈত ছুটে গিয়ে মাকে বলছে এসো না একবার, এখনো বসে থাকবে? তোমার কি বিশ্বাস হচ্ছে না যে তোমার ছেলে তোমাকে গঙ্গার জলেতে স্নান করাতে পারে? একবার দেখবে এসো, তোমাকে কোথাও যেতে হবে না। ছেলে কি করেছে, মায়ের হাতটাকে ধরে ধরে নিয়ে এসে, হ্যাঁ বাবা তুই কোথা থেকে নিয়ে এলি, আমাকে কোথাও যেতে হলো না, তুই এই শান্তিপুরের ঘাটেতে গঙ্গা দেবীকে নিয়ে এলি। হ্যাঁ বাবা, আমার মনে বড় আজকে আনন্দ হচ্ছে, আজকে তোর মতো এমন একটা সন্তান পেয়েছি আমি। একটা কথা বলার সঙ্গে সঙ্গে তুই আমার কথাটাকে রাখলি বাবা। ও মা 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 মা, তুমি কেন আবার চোখের জল ফেলছ? আমার ওসব কান্নাকাটি ভালো লাগে না, এসো এসো এসো, তোমাকে আগে গঙ্গার জলেতে নামিয়ে দিই।
অদ্বৈত কি করছে, মায়ের হাতটাকে ধরে গঙ্গার জলেতে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। মা কি করছে, সুন্দরভাবে মনের আনন্দে স্নান করছে। স্নানটা করে যেই উঠে আসবে, ও মা আনন্দ পেয়েছ? আনন্দ পাওনি? তোমার জন্য আমি গঙ্গাকে নিয়ে এলাম, মনের আনন্দে স্নান করলে আনন্দ পেয়েছ? হ্যাঁ বাবা আনন্দ পেয়েছি। আচ্ছা মা, তুমি যখন স্নান করছিলে তোমার মনের মধ্যে কি আর কোনো বাসনা জেগেছে? শোন না বাবা, মনের বাসনা তো শেষ নাই, তা আমার আর একটা বাসনা জেগেছে। আবার বাসনা? এই বললে তোমার একটা বাসনা হয়েছে গঙ্গায় স্নান করবে, কিন্তু আবার বাসনা? হ্যাঁ রে বাবা, এটাই আমার আর শেষ বাসনা। বলো তোমার কি বাসনা? শোন না বাবা, তুই যেমনি করে পতিতি পাবনে গঙ্গাকে নিয়ে এলি, তুই পারবি না বাবা ঠিক তেমনি করে। একবার আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে, এই বাসনা আমার মনে, আন্না ডেকে পতিত পাবনকে, আর এই বাসনা আমার মনে, আন্না ডেকে পতিত পাবনকে। অপরাধ মার্জনা করবেন, ভগবানকে ডাকলেই কি সে চলে আসবে? ভগবানকে ডাকলেই যদি সে চলে আসতো, তাহলে আমরা কলিযুগের অধম জীব, সবাই আমরা ভগবানকে লাভ করতে চাই, কিন্তু ভগবান তো কই কাউকে ধরা দেয় না। ভগবানকে ডাকার কিছু নিয়ম আছে, ভক্তি ভরে নয়নের জলে মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকা যায়, তবেই তো ভগবান সেই ভক্তকে ধরা দেয়। ভক্তি বিনা ভগবানকে ধরা যায় না। যে ভক্তের অন্তরে ভক্তি নাই, ভগবান তো সেই ভক্তের জন্য নাই। যে হাতির দাঁত নাই, সেই হাতির কোনো দাম নাই। যে পাখির পাখা নাই, সেই পাখির কোনো দাম নাই। আর কলিযুগে যে ভক্তির অন্তরে ভক্তি নাই, সেই কলিযুগে সেই ভক্তের তো কোনো দাম নাই। হরি বল হরি বল। ভক্তি বিনা ভগবানকে ধরা যায় না। যে ভক্তিতে ভগবানকে ডেকেছে, যে চোখের জলেতে ভগবানের চরণ দুখানি ধুইয়ে দিয়েছে, মনের মধ্যে দীর্ঘ বিশ্বাস নিয়ে ডেকেছে, সেই তো ভগবানকে লাভ করতে পেরেছে। হরি বল হরি বল। অদ্বৈত কি করবে, মা বলে দিয়েছে, হ্যাঁ রে বাবা যেমনি করে তুই পতিত পাবন গঙ্গাকে নিয়ে এলি, ঠিক তেমনি করে পারবি না? সত্যের সংকর্ষণ, তেতার রাম, দাপরের মদন মোহনকে মর্ত্যের মাটিতে নামিয়ে আনতে, অদ্বৈত মাথায় চিন্তা করছে, পতিত পাবন গঙ্গাকে টেনে নিয়ে এলাম খুব সহজে, কিন্তু মদন মোহনকে কেমন করে নামিয়ে আনবো সেটা তো আমার জানা নাই। অদ্বৈত কি করে, আজকে একদিন নয় দুদিন নয়, সচন্দন তুলসী পত্র মর্ত্যের মাটিতে মদন মোহনকে নামিয়ে আনবে বলে
সচন্দন তুলসী পত্র গঙ্গার জলেতে শুধু ভাসিয়ে গেছে। অদ্বৈত তো আর তো জানে না যে কেমন করে আর কিভাবে তাকে নামিয়ে আনা যাবে, তাই অদ্বৈত আজকে এক বৎসর নয়, দু বৎসর নয়, একদিন নয়, দুদিন নয়, মায়ের মনের বাসনাকে পূরণ করার জন্য সচন্দন তুলসী পত্র গঙ্গার জলেতে ভাসিয়ে শুধু নয়নের জলেতে ভগবানকে ডেকে গেছে। হে দয়াময়, হে কৃপাময়, তোমার কি করুণা হবে না? তুমি কি মর্তের বাটিতে নেমে আসবে না? কারণ তুমি না এলে আমার যে মায়ের বাসনাগুলোকে পূরণ করতে পারবো না, তুমি না এলে কলিযুগের মানুষের এমন দুর্দশা হবে, এটা কেমন করে আজকে বাঁচবে? একবার তুমি এসো, একবার তুমি এসো এই মর্তের মাটিতে। অদ্বৈত কি করে মা? সচন্দন তুলসী পত্র ওই প্রত্যেকটা দিন গঙ্গার জলেতে ভাসিয়ে শুধু চোখের জলেতে কেঁদেছে। ভগবান মা সর্বস্ব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল তো সে সহ্য করতে পারে না। আজকে আমরা সবাই সংসারটাকে মেনটেন করতে পারি না, কিন্তু ভাবুন যিনি অনাদি আদি কৃষ্ণচন্দ্র ভগবান আজকে সারা বিশ্বটাকে চালিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভিমান সর্বস্ব কিছু তিনি সহ্য করছে, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল তো তিনি সহ্য করতে পারে না। আজকে অদ্বৈত গঙ্গার জলেতে নেমেছে, তুলসী পত্র ভাসাচ্ছে, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার শুধু দেখা দাও, দেখা দাও। তুমি দেখা, একবার দেখা দাও, তোমার ভক্ত, মাগো ভগবানকে ডাকতে গেলে দু টাকার নকুল দানা দিলে ডাকলে হবে না, বাতাসা দিয়ে ডাকলে হবে।